আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বরিশালের সংসদীয় আসনগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন ধরা হয় বরিশাল পাঁচ অর্থাৎ বরিশাল সদর আসনকে। দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সারিক আবদুল্লার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এরপর থেকেই বরিশালের রাজপথে কিছুটা হলেও পদচারণা কমে আসে সাদিকপন্থী নেতাকর্মীদের, বরিশালের রাজনীতিতে নেমে আসে কিঞ্চিত নিরবতা। তবে 18 ডিসেম্বর সোমবার হাইকোর্টের রায়ে প্রার্থিতা বহাল থাকে শ্রেণীবাদ সাদিক আবদুল্লার। সাদিক আবদুল্লার প্রার্থিতা ফিরে পাওয়ার পরেই পাল্টে গিয়েছে বরিশাল পাঁচ আসনের ভোটের মাঠের হিসেব নিকেশ। আবারও চাঙ্গা হতে শুরু করেছেন সাদিকপন্থী নেতাকর্মীরা। বরিশাল পাঁচ আসনে নৌকার টিকিট পান বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। জাহিদ ফারুক শামীম দ্বিতীয়বারের মতো নৌকার টিকিট পেলেও ভোটের মাঠের সমীকরণ বদলে দিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মাঠের রাজনীতিতে দৃশ্যত এগিয়ে সাদিক আবদুল্লাহ, অপরদিকে ক্লিন ইমেজে এগিয়ে আছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সিটি মেয়র শ্রেণীবাদ সাদিক আবদুল্লার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এরপর হাইকোর্টে রিট করেন সাদিক আবদুল্লাহ। তারই ধারাবাহিকতায় 18 ডিসেম্বর হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পান সাদিক আবদুল্লাহ। বরিশালে ভোটের মাঠে বড় ফ্যাক্টর তরুণরা। তরুণরা মনে করছেন যোগ্য প্রার্থীকেই তারা এগিয়ে রাখবেন। 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ হওয়ার পরেই দেশের সংসদীয় আসনগুলোতে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল 30 নভেম্বর পর্যন্ত। বাছাই চলে 1 থেকে 4 ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল 17 ডিসেম্বর। আর 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরে 5 জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচারণা চালানোর সুযোগ থাকবে। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে এগিয়ে রাখবেন বরিশাল পাঁচ আসনের ভোটাররা, সেটি নির্ধারণ করার সম্পূর্ণ দায়িত্ব এখন বরিশাল পাঁচ আসনের ভোটারদের।